আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আবারও চলে আসলাম যে এখন আমরা একটা মাস আলা জানবো যে মাস আলাটি হল যে নামাজের মধ্যে যদি কেহ হাসে তাহলে হাসার কারণে তার নামাজও নষ্ট হবে এবং অজুবঙ্গের অন্যান্য কারণ না ঘটলেও নামাজের মধ্যে হাসার কারণে হাসির কারণে তার অজুও নষ্ট হয়ে যাবে নামাজ তো নষ্ট হবে তার অজু নষ্ট হয়ে যাবে আসুন আমরা এখন জানি হাসাটা এটা কি জায়েজ হাসাটা কি আল্লাহ রবুল ইজত কোরআনে পাখির মধ্যে না সালাহমাতাম ফাদি হু বিহা আমি যখন মানুষদেরকে নিকট মানুষদের প্রতি যখন আমার অনুগ্রহ প্রদান করি যখন আমি তাদেরকে অর্থাৎ তাদেরকে আমি ভালো স্বাস্থ্য সুস্বাস্থ্য এবং দন সম্পদের প্রাচুর্যতা যখন আমি দেই তখন মানুষগুলো কী করে ফারি হু বিহা তখন এতে তারা উৎফুল্ল করে তখন তারা উৎসাহ উদ্দীপ মানে উৎফুল্ল করে আনন্দ ফুর্তি করে হাসাহাসি করে এতে করে তারা কি হয়ে যায় অহংকারী হয়ে যায় আর ওয়াইন তুশিফ হুম সৈয় আতুন বীমা পদ্দামত আইদি হিম ইজা হুম ইয়োক আর যখন আমি যখন তাদের কৃতকর্বের কারণে যখন তাদের কৃতকর্মের কারণে আমি তাদেরকে দুর্দশাগ্রস্ত করি অর্থাৎ তাদেরকে আমি বিপদগ্রস্ত করি বিপদের মধ্যে ফেলে দিই তখন তারা হতাশা হয়ে পড়ে আল্লাহ বলতেছেন ও ইজা তখন তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে অর্থাৎ আল্লাহর অনুগ্রহ থেকে তারা নিরাশ হয় অথচ অনুগ্রহ থেকে নিরাশ হওয়াটা উচিত নয় আল্লাহ বলতেছেন তখন রহমত তোমরা যত বড় বিপদে পড়ো না কেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না বরং আমার রহমত তোমাদের এই বিপদের চাইতে অনেক বেশি আগায় অনেক বেশি বড় সুতরাং আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হব না তাহলে দেখা গেল যে মানুষের হাসিটা কখন আসে যখন মানুষের স্বাস্থ্য ভালো থাকে যখন মানুষের ফুর্তি থাকে যখন মানুষ ভালো অবস্থার মধ্যে থাকে যখন মানুষ দন ধনে জনে সব দিক থেকে মানুষ যখন সুখী অবস্থায় থাকে ভালো অবস্থায় থাকে তখন মানুষের মুখ দিকে এমনিতেই হাসি চলে আসে আর বিপদের সময় তার হাসি আসে না যখন সে নিরাশ হয় তখন সে তার চোখ দিয়ে অটোমেটিকলি কান্না আসে অথচ অথচ উচিত হলো অথচ উচিত হলো আমরা কি করব যে আমরা আমরা বেশি করে কাঁদব আমাদের জীবনের যে কৃতকর্ম আমাদের জীবনের যে কৃতকর্ম আছে সেই কৃতকর্মের প্রতি আমরা লজ্জিত হয়ে আমরা আল্লাহর নিকট তহবা করব এবং আমরা বেশি করে কাঁদব আমরা বরং হাসার চাইতে কাদাটা বেশি করব। আল্লাহ বলতেছেন আল্লাহ আশ্চর্য হয়ে মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে অর্থাৎ হাকু না ও অর্থাৎ হাকু না ওলা তাব তোমরা হাসছ ক্রন্দন করছো না তোমরা হাসতেছ ক্রন্দন করছো না তার মানে হলো যে তোমরা জীবনের এই যে পার্থিব জীবনের ভোগ বিলাসের মধ্যে তোমরা উৎপুল্ল হয়ে তোমরা হাসছ আর তোমরা আবাদ মন্দির যে ত্রুটি করছো তোমরা যে অধিক মাত্রায় পাপাচারে লিপ্ত হয়েছ এরকম পাপাচারে লিপ্ত হয়েও তোমরা এই অধিক মাত্রায় এই পাবাচারের মধ্যে লিপ্ত হয়ে তোমরা ত্রুটি করে এবাদত বন্ধে কি না করে তোমরা এর প্রতি ক্রুব্ধ হয়ে এর প্রতি তোমরা লজ্জিত হয়ে তোমরা ক্রন্দন করছো না অথচ তোমরা হাসাহাসি করছো এটা কেমন কথা এটা আশ্চর্য লাগে যে একজন মুসলমান হয়ে সে মুসলমানে সে আল্লাহর নাফরমানি কাজ সে করতেছে অথচ সে হাসতেছে তার উচিত ছিল যে নাফর বানির কাজের প্রতি লজ্জিত হয়ে সে বেশি করে কি করবে কাঁদবে এর আল্লাহ বলতেছেন অর্থাৎ হাকু না ওয়ালা তাবকু না তোমরা হাসছো অথচ ক্রন্দন করছো না এটা কেমন জিনিস এই জন্য আল্লাহ রসুল আল্লাহ রসুলের হাদিস পাওয়া যায় আবু হরে রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত হাদিস রসুল পকসালাম ফরমান যে আল্লাহ রসুল বলেন যে যার হাতে আমি মোহাম্মদ সাল্লামের প্রাণ তার সেই সত্তার কসমকে আমি বলতেছি লাউ তালামুনা মা আলামু লাবাকাইতুম কাসীরা ওয়া লাযাহিকতুম কালিলা আমি যতটুকু জানি যদি তোমরা ততটুকু জানতে তাহলে অবশ্যই তোমরা কি করতে তোমরা কম করে হাসতে এবং বেশি করে তোমরা কি করতে খাততে এজন্য আমরা রাসুলের মতো ইলিম আমাদের নেই রাসুলের মতো ওই জানা নেই সেজন্য আমরা কি করি হাসি বেশি এবং কাঁদি কম আসলে আমাদের উচিত হবে কি করা বেশি করে কাঁদা আর কম করে কিন্তু এই হাসাটা আমাদের যে হাসানকে আল্লাহ এবং কাদানো আল্লাহ এই আয়ের আয়াত থেকে আমরা জেনে আসলাম যে আল্লাহ বলতেছেন যে আমি যখন মানুষদেরকে ধন সম্পদ এবং স্বাস্থ্য ভালো দেই তখন মানুষ এমনিতেই বেশি করে হাসে এবং এবং সে কি করে কম করে কাঁদে আল্লাহ বলতেছেন আন্না হু হু হাকা ও আবকা যে আল্লাহ আমাদেরকে হাসান সেই আল্লাহ আমাদেরকে কাদান আল্লাহ বলতেছেন যে আল্লাহ কাদান সে আল্লাহ করেন হাসান সুতরাং কাদানোর মালিক ও হাসানোর মালিক ও আল্লাহ এজন্য এই আয়াতের আলাই আনেন যে যে আল্লাহ আল্লা মানুষদেরকে যারা জান্নাতি হবেন জান্নাতের মানুষদেরকে তিনি জান্নাতবাসী যারা হবেন তাদেরকে তিনি হাসাবেন এবং যারা হবেন দুর্যোগাসীদেরকে আল্লাহ কাদাবেন তাহলে কাদানের মালিক আল্লাহ আমরা এই আয়াত থেকে পেয়ে গেলাম এজন্য আসুন আমরা এখন জানি যে হাসিটা কত প্রকার হাসিটা হলো তিন প্রকার একটা হলো কাহকা হাসি অট্ট হাসি আরেকটা হলো দেহেক বা নিম্নতম নিম্ন হাসি আরেকটা হলো তাবাসুম যেটা হলো মুচকি হাসি তা রাসুলি পাকসল্লা সাল্লামের জীবনে আল্লাহ রসুলের জীবনে আল্লাহর কখনো আল্লাহ রসুল কখনো কাকা হাসেন নাই কাকা মানে হলো অট্র হাসি দেয়া আর দেহেক মানে হলো একটু অট্ট হাসিটিতে একটু মিডিয়াম হাসি দেওয়া আর মুসকি হাসি যেটা আমরা বুঝি যেটা তাবাসম মানে হলো মুচকি হাসি যেটা হলো শুধুমাত্র চেহারার মধ্যে হাসির একটা বাপ ফুটে ওঠা এটার নাম হলো মুচকি হাসি দেয়া

বরং যার জারদর নুন আমরা রাসুলে পক্ষে ইসলামের যে কল জিব্বা যেটা ওই যে আমরা বলি ছোটো জিব্বা কল জিব্বা অথবা অলি জিব্বা বলা হয় অথবা ছোটো জিব্বা লেহাত বা ছোটো জিব্বা বলা হয় আমি জারদরুন দরুন কখনো আমি ছোট জিব্বা দেখার সুযোগ হয়নি অর্থাৎ হাসলে তো অনেক বড় হা হয়ে যেত তখন ছোট জিব্বা পর্যন্ত দেখা যায় আমাদের এই সমাজের মধ্যে যখন মানুষ হাসে কিন্তু আশা সিদ্দিকার দিল্লা তালা আনহা বলতেছেন যে রাসুলি পাকসু আসলাম এরকম কোনদিন দিন হাসেন নাই যে হাসির কারণে তার ছোট জিব্বা দেখা গেছে আমরা ছোট জিব্বা দেখতে পারিনি তার মানে হলো যে আল্লাহ রসুল কোনো দিন দেহে হাসিও হাসেন নাই কাহকা হাসিও হাসেন নাই আল্লাহ রসুল যখনই হাসতে হাসার প্রয়োজন হতো তখন আল্লাহ রসুল মুস্কি হাসতেন দেখুন সাহবাই

যে সাহাবাই সুলে পকস ইসলামকে নিয়ে বসতেন কখনো কখনো বসার পর কিছু কবিতা আবৃত্তি করতেন এবং জাহিলি জাহিলি যুগের বিষয় নিয়ে তারা আলোচনা করতেন তখন তারা হাসি হাসাহাসি করতেন যে জাহিলি যুগে তারা ইসলামের পূর্বে জাহিলি যুগে কি কী অবস্থা ছিলেন কি কি কী কাজ করতেন এমতো অবস্থায় তারা যখন ওই বিষয় স্মরণ করতেন তখন তারা হাসা হাসাহাসি করতেন তখন তখন তারা নিম্নই দেহেক হাসতেন তখন সাহবাইকাররা যখন হাসতেন সাহবাইকারদের হাসি শুনে এবং ওই

আর কথা তাদা আদিল্লা আল্হু বর্ণিত তিনি বলেন যে একবার ইবনে ওমর আবদুল্লা ইবনে ওমর আদিলাতালা আলহুকে প্রশ্ন করা হল যে আহ হালকানা শাহ রসুল্লাহসাল্লা আলাহিসাল্লাম ইয়া ইয়াত হাকুল যে রাসুলি পক্ষ সাহাবাই কেরাম কি আহ রাসুল্প ইসলামের সাহাবাই কেরাম কি হাসাহাসি করতেন বা হাসতেন তারা কাল নাম তখন রাসলে পক্ষে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন হ্যাঁ হাসতেন ঠিক কিন্তু বল ঈমানু ফি কুলুবিহিম আযম মিনাল জাবাল কিন্তু তাদের অন্তরের যে ঈমান ছিল তাদের কলবের যে ঈমান ছিল ঈমানটা ছিল পাথরের চেয়ে আরো শক্তিশালী আর আরো দৃঢ় এজন্য রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে کرامরা হাসতেন ঠিক কিন্তু হাসাহাসি করতে তারা দেহে হাসতেন কিন্তু তাদের ঈমান ছিল মজবুত কিন্তু আমাদের হাসিটা হচ্ছে ঈমান ছাড়া যে আমরা আমরা হাসাহাসি যখন লাগি যখন আমরা ফুর্তির মধ্যে লাগি তখন আমাদের বমা চলে যায় তখন আমাদের এই অনেক অনেক ফরজ ইবাদতগুলো চলে যাচ্ছে কিন্তু আমরা ফুর্তি করতেছি আমরা মজাই করতেছি কিন্তু এরকম মজা করার মধ্যে লেগে এবাদতকে নষ্ট করা যাবে না আসলে এখন আমরা মাছ আলা জানি যে যে হাসিটা হলো তিন প্রকার আমরা জেনে এসেছি যে কাহকা হাসি দেহেক হাসি এবং তাবস্যম হাসি কাহকা মানে হলো অট্র হাসি যে হাসিটা হাসলে যে হাসিটার শব্দ নিজেও শোনা যায় এবং পার্শ্ববর্তী লোকেরাও শুনতে পারে এরকম শব্দ যুগে হাসি হয় এরকম হাসি যদি কেউ নামাজের মধ্যে হাসি দেয় কাহকা হাসি অট্র হাসি যে হাসির শব্দটা এবং পার্শ্ববর্তী লোকেরও শুনতে পারে সে এরকম হাসি নমাজের মধ্যে হাসলে সে নামাজটা চলে গেল তখন তার অজু নষ্ট হয়ে গেল সে পুনরায় অজু করে এসে সে নামাজ পড়তে হবে এরপরে যদি সে এরকম অষ্ট হাসি দিয়ে যদি আবার সে আবার নামাজ পড়ে তাহলে সে বিনা অজুতে নামাজ অনেক সময় আমরা নামাজের মধ্যে হেসে ফেলি যদি এরকম শব্দযুগে হাসি হয়ে যায় অট্ট হাসি হয়ে যায় তাহলে কিন্তু আমার অজু চলে গেল আমি কিন্তু পুনরায় অজু করে এসে নামাজ পড়তে হবে আরেকটা হলো দেহেক হাসি নিম্ন হাসি আহ অর্থাৎ কাহকার চিতে একটু নিম্ন স্বরের অর্থাৎ যে হাসিটা নিজে শুনতে পায় কিন্তু পাশের লোক শুনতে পায় না এরকম হাসিতে শুধুমাত্র নমাজ নষ্ট হবে নামাজের মধ্যে এরকম হাসি হাসলে শুধুমাত্র নমাজ নষ্ট হবে কিন্তু অজু নষ্ট হবে না আরেকটা হাসি হলো তাবাসুম হাসি যেটা হলো মুসকি হাসি যে হাসিটা এমনিতেই কোনো শব্দ হয় না এমনিতেই টুটটা ফাক হয়ে দাঁতটা পর্যন্ত শুধুমাত্র দেখা যায় অথবা চেহারার মধ্যে শুধু হাসির আলামতটা ফুটে ওঠে এরকম হাসিতে কি হয় এরকম হাসিতে নামাজের মধ্যে হাসলে বা এরকম হাসি যদি চলে আসে তাহলে নামাজও নষ্ট হবে না এমনকি নামাজ নষ্ট হবে না অজু নষ্ট হবে না দেখুন যে নামাজের মধ্যে রুকু যেমন জানাজার জানাজার নামাজ নামাজের মধ্যে যদি কেউ হেসে পেলে তাহলে তার অজু নষ্ট হবে না কিন্তু নামাজটা হয়তো তার নষ্ট হয়ে যাবে তেলাওয়াতে সিজদা দিলেও এর সময় তার যদি হেসে পেলে তাহলে তার অজু নষ্ট হবে না কিন্তু তেলাওয়াতে সিজা নষ্ট হবে দেখুন এখন কেহ যদি দেখা যায় যে নামাজের মধ্যে ইমাম সাহেব অট্র হাসি দিলেন কোনো কারণে ইমাম সাহেব খুব বেশি অট্র হাসি দিলেন যে অট্র হাসির কারণে মুসল্লিরাও হাসতে শুরু করলেন তাহলে কি হবে তখন ইমাম সাহেবের হাসি শুনে যদি মুসল্লিরা হাসেন তাহলে ইমাম সাহেবের শুধুমাত্র নমাজ নষ্ট হবে এবং অজু নষ্ট হবে মুসল্লিদের নমাজ নষ্ট হবে কিন্তু অজু নষ্ট হবে না কারণ মুসল্লিরা মুসল্লিরা কিন্তু ইমাম সাহেবের হাসি শোনার পর হেসেছে ইমাম সাহেব যখন নামাজের মধ্যে অট্র হাসি দিয়েছেন তখন ইমাম সাহেবের অজু চলে গেছে নামাজও চলে গেছে তখন আর নামাজই নেই যখন নামাজ নেই তখন নামাজের বাহিরে হাসলো তখন নামাজ নামাজিরা নামাজিরা এই নামাজের বাহিরে হাসার কারণে তাদের আর অজু যায় নেই ইমাম সাহেবের নামাজ না হওয়ার কারণে শুধু মাত্র নামাজটা ভঙ্গ হয়েছে এটা হল মাস আলা আমরা জেনে নিলাম যে অট্র হাসি হাসলে অট্র হাসিতে নামাজও নষ্ট হবে অজু নষ্ট হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক আনাত করুক সঠিকভাবে ইবাদত করার তৌফিক এনায়ত করুক আলাইকুম